এখানে কিন্তু খাবার এসেছে বাসা থেকে, আমরা দেখাচ্ছি। ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি রূপা চলে এসেছি আপনাদের সাথে আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। এবং ভিউয়ার্স এই প্রথমবারের মতো কিন্তু আপনাদের সামনে আমি এমন একটি ব্লগ দিচ্ছি যেটা হচ্ছে আমার বাসায়। ভিউয়ার্স আমি আমার বাসায় আজকে আপনাদের সাথে একটা ব্লগ করছি বাসা থেকে, আর এটা একটি স্পেশাল ব্লগ। আর এই ব্লগে আমি দেখাবো আসলে বিয়ের পর আমার জন্য আপনার সবে বরাতের খাবার এসেছে আমার মায়ের বাসা থেকে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই হয়তো বা জানেন লকডাউনের ভিডিও যারা দেখেছিলেন বা যারা আমাকে অনেক আগে থেকে ফলো করেন যে আমি কিন্তু একদম পিওর পুরান ঢাকায়া। তো পুরান ঢাকায়াদের মাঝে কিন্তু সবসময় দেখা যায় যে যে কোনো ফেস্টিভ্যালের একটা খাবার দাবারের আলাদা একটা আয়োজন থাকে বা একটা ফেস্টিভ মুড সবসময় কাজ করে। তো পবিত্র শবে বরাত উপলক্ষে কিন্তু আমাদের ওখানে হালুয়ার রুটির যে একটা প্রচলন সেটা অনেকেই জানেন, বড় বড় কুমড়াওয়ালা রুটি হালুয়া এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় করা হয় বা দেয়া হয় মেয়েদের বাসায়। কিন্তু আমার এখানে আসলে দেখা যায় যে আমাদের হালুয়া রুটি বিতরণের কোনো ইয়েটা মানা হয় না। হালুয়া রুটি এটা যার যার ব্যাপার, বানানো নিজেরা নিজেরা খাওয়ার জন্য বানানো হয় বাট পাঠানো হয় না। বাট আমার বাসায় খুবই ইয়ামি ইয়ামি কিছু ফুড মেবি এসেছে, আর কি এসেছে সেটা আপনাদের সামনে আমি আনবক্সিং করবো। আর এগুলো আমার এবং লোইজের জন্য এসেছে কারণ আমার বিয়ের পর প্রথম সবে বড়া। তো এই ডেটাকে আমি আরো মেমোরেবল করার জন্য এই ব্লগটা করছি, চলুন দেখা যাক। তো ভিউয়ার্স এই যে দেখুন, মাশাআল্লাহ বড় সড় একটা টিফিন ক্যারিয়ার এখানে এসেছে। তো আমি একটু খুলে খুলে আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো এখানে কি আছে। দেখুন এটা আসলে কিভাবে ওপেন করে একটু দেখি। লামিয়া এটা আমাকে একটু ওপেন করতে হেল্প করো। এই তো আমরা কিন্তু একটা একটা করে এটাকে ওপেন করেছি। উপরের এই পার্টটা, এটার মধ্যে রয়েছে কোফতা, এটাকে আমাদের পুরান ঢাকার ভাষায় কোফতা বলা হয়। সাথে সালাদ আছে, যেহেতু আমি সালাদ খাই না, অল্প কিছু সালাদ মোটামুটি আছে যেটা হচ্ছে রোইজের জন্য আনা। আর এটা কিন্তু জমে গিয়েছে, এটা বিফ নাকি মাটন? বিফ। এটা কিন্তু বিফ ভুনা, মানে এটা গরম করার পর দেখবেন যে কত ইয়াম্মি লাগে। এখানে জমে যাওয়ার কারণ হচ্ছে যে গরুর গোস্তের তরকারিটা কিন্তু জমে যায়। আর পুরান ঢাকা থেকে এলিফ্যান্ট রোড আসতেও কিন্তু বেশ সময় লাগে। মাশাল্লাহ অনেক ইয়াম্মি ইয়াম্মি এখানে রোস্ট দেয়া হয়েছে, রোস্ট হচ্ছে আমার অনেক ফেভারেট। এখানে আরও আছে, এত খাবার কে খাবে, এটা চাপ। ওকে ভিউয়ার্স, এটা আমার ফেভারেট গরুর চাপ, চাপ ভুনা। দেখুন আমাদের এই যে চাপ ভুনাটা দেখছেন, এটা আমি ছোটোবেলা থেকে অনেক লাইক করি, দ্যাটস ওয়াই এসেছে। আর এই খাবারগুলো কিন্তু আমার উকিল মা, উকিল মা পাঠিয়েছে। আর এটা দেখুন রাইস, এই যে সবচেয়ে বড়টাতে রাইস দেয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো খাবার এখানে কোয়ান্টিটির সাথে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ভিউয়ার্স দেখলেন তো আপনারা, এখানে ইয়ামি ইয়ামি ফুডসগুলো সব চলে এসেছে, আমরা সবাই মিলে খাবো। আর আমার বাসার একটা ভিউ জাস্ট আপনাদেরকে শর্ট ভিউ দেখাচ্ছি ডাইনিংয়ের। আর আপনার ভাইয়া সিক থাকার কারণে আমি আসলে অনেকদিন বাসায়ও যেতে পারছি না, দেখাও করতে পারছি না কারোর সাথে, সবাইকে আমি অনেক মিস করছি। আমার বোনরা এসেছে খাবারগুলো নিয়ে, এখন আমরা এগুলো গরম করবো এবং খাবো। আর ভিউয়ার্স যারা আমার ভিডিওগুলো দেখেন রেগুলার তাদেরকে বলবো মাঝে মাঝে আমি এরকম ব্লগ দেবো, যেহেতু আপনারা পছন্দ করেন আমার ব্লগগুলো। আর আমার শ্বশুরবাড়ির ব্লগটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দেখেছেন এবং এত এত ভালোবাসা দিয়েছেন, পছন্দ করেছেন, লাইক দিয়েছেন, অনেক খুশি হয়েছি। সো এই ব্লগেও আমি লাইক দেখতে চাই, বেশি বেশি করে লাইক দিবেন আমার ব্লগগুলোতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রিপোর্টার রূপা এবং স্মার্ট শপিং গাইড আমার দুটো চ্যানেল, দুটো চ্যানেলই আপনাদের জন্য, আপনাদের সেবায় আমি নিয়ে যেত। সো আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলোতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, লাভ ইউ অল, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ। পুরান ঢাকা ট্রেডিশনাল ফুড, রোস্ট, রাইস, বিভুনা, কোফতা, রেজালা গরুর চাপ বা বিফ চাপ।